আজি হব তোমার প্রথম পার্ট যেটা আছে, ঠিক আছে, প্রথম লেসনের কোশ্চিন বিলাক যে আছে, ঠিক আছে, সুরাতুল ফাতেহা আর আউয়ালুল ওয়াহি এই দুটা পড়া যেবিলাক কোশ্চিন আছে, ঠিক আছে, এই কোশ্চিন বিলাক আজি এনালাইসিস করিম, কোশ্চিন বিলাক বিশ্লেষণ করিম, ভাঙি ভাঙি বুঝাই দিম ইয়াত কি কৈছে, ঠিক আছে, তারপর ইয়ার উত্তরটো কি হব এইখানে আজি হব, ঠিক আছে। তো সুরাতুল ফাতেহা আর আউয়ালুল ওহি এইটার অনুবাদ তো আগতে হয়ে গেছে, ঠিক আছে। প্রথমতে এই সুরাতুল ফাতেহার যেটা মিনিং আছে এই মিনিংটা ভালদরে জানি লবা, আর আউয়ালুল ওহি, ঠিক আছে, ইয়ার অর্থ কি, এইটার মিনিং কি এইটো ভালদরে জানি লবা, তেতিয়াহে কোশ্চিনবিলাক বোঝার ক্ষেত্রে সুবিধা হব, ঠিক আছে। তো ইয়াত প্রথম যেটা কোশ্চিন কৈছে, এক নম্বর কোশ্চিন যেটা আছে এটা আছে লিমানিল হামদ, লিমানিল হামদ ফি সুরাতিল ফাতিহা, এইটো কোশ্চেন ইয়াত কোৱা হৈছে লিমানিল হামদ ফি সুরাতিল ফাতিহা। ইয়াত এই যে লাম যে আছে, লাম মানে ফোর মানে বাবে, এই মান মানে কোন, ও লিমান অর্থাৎ লাম মানে বাবে ফোর, মান মানে কোন, ইয়ার অর্থ হল লিমান অর্থাৎ কার বাবে, লিমান অর্থাৎ কার বাবে। হামদ, হামদ শব্দর অর্থ হল প্রশংসা, গতিকে আলহামদু মানে সকলো প্রশংসা, সমস্ত প্রশংসা, ফি মানে ভিতরত, ইন, ঠিক আছে, সুরা ফাতেহা অর্থাৎ সুরাতুল ফাতেহা। এতিয়া ইয়ার মিনিংটো হল লিমানিল হামদু অর্থাৎ কার বাবে সকলো প্রশংসা, ফি ভিতরত সুরাতুল ফাতেহা, সুরাতুল ফাতেহা অর্থাৎ সকলো প্রশংসা, সমস্ত প্রশংসা কার বাবে করা হয়েছিল, সকলো প্রশংসা কার বাবে করা হয়েছিল, ফি সুরাতুল ফাতেহা, সুরাতুল ফাতেহার ভিতরত, অর্থাৎ সুরাতুল ফাতেহা যে আছে এই সুরাতুল ফাতেহার ভিতরত সকলো প্রশংসা কার বাবে করা হয়েছিল, কার বাবে। আমি জানো যে সকলো প্রশংসা যেহেতু প্রথম যেটা সেন্টেন্স আছে এই সেন্টেন্সতে এইটো আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকলো প্রশংসা মহান আল্লাহর বাবে যে গোটেই বিশ্বর পালনকর্তা, ঠিক আছে। তো এতিয়া হল সকলো প্রশংসা কার বাবে করা হয়েছিল, অবশ্যই আল্লাহর বাবে, সকলো প্রশংসা কার বাবে করা হয়েছিল, আল্লাহর বাবে। ইয়ার উত্তরটো হব জওয়াবুন আলহামদুলিল্লাহি, ঠিক আছে, আলহামদু যেহেতু কোশ্চিন কৈছে গতিকে এইটোতো নহব, লিমানটো নহয়, ঠিক আছে, ইয়াৰ কোশ্চিনৰ এনচাৰ হ'ল আলহামদুলিল্লাহি, সকলো প্ৰশংসা আল্লাহৰ বাবে ফি সুৰাতিল ফাতিহা। ফি সুরাতিল ফাতেহা, আলহামদুলিল্লাহি সকলো প্রশংসা করা হয়েছিল ফি সুরাতুল ফাতেহা, সুরাতুল ফাতেহার ভিতরত, অর্থাৎ সুরাতুল ফাতেহা যে আছে এই সুরাতুল ফাতেহাত সকলো প্রশংসা কেবল আল্লাহর বাবেহে করা হয়েছে, এইটো হল এনসার, ঠিক আছে। আর একটা ইয়াত মানে সমস্যা আছে, কোনো কিছুমান স্টুডেন্টে লেখে ইয়ার অর্থ হল লিমানিল হামদু ফি সুরাতিল ফাতেহা, ইয়ার অ্যানসারটা লেখে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ গোটেই সেন্টেন্সটা লেখে, গোটেই সেন্টেন্সটা লিখিলে নহব, ঠিক আছে, ইয়াত কোশ্চিনটো কি কৈছে, কোশ্চিন কি বিচাৰিছে,
এই কোশ্চিন অনুযায়ী ইয়ার অ্যান্সারটো লিখিব লাগিব। ঠিক আছে, ইয়াত কোশ্চিন কৈছে সকলো প্রশংসা কার বাবে করা হয়েছিল, সুরাতুল ফাতিহার ভিতর সকলো প্রশংসা কার বাবে করা হয়েছিল, আর অ্যান্সার হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এটা তো মানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, লিখিলে হব কিন্তু এইটো কোশ্চিন হিসাবে নহয়। ঠিক আছে, আর কোশ্চিনটা কি কৈছে, কোশ্চিন হিসাবে কি হয়, সকলো প্রশংসা কার বাবে করা হয়েছিল সুরাতুল ফাতিহার, অ্যান্সার হল আলহামদুলিল্লাহ, সকলো প্রশংসা লিল্লাহি আল্লাহর বাবে করা হয়েছিল, ফি সুরাতুল ফাতিহা, শর্টকাট। গতিকে ইয়ার মেইন অ্যান্সার যেটা আছে, মেইন অ্যান্সার কিন্তু এইটো। গতিকে তোমালোকে এই শব্দটা প্র্যাকটিস করিবা, আর বাকি বাকি যেগুলো শব্দ আছে এইবিলাক কিন্তু কোশ্চিনত হুবহু আছে। গতিকে এই শব্দটা তোমালোকে প্র্যাকটিস করিবা, তেতিয়াহে অ্যান্সারটা কমপ্লিট হবে। তেতিয়া তোমালোকৰ এইটো মুখস্থ করার প্রয়োজন নাই, লেখার প্রয়োজন নাই, মুখস্থ করিবা লেখার ক্ষেত্রে এই লেখা যেটা মেইন ওয়ার্ড এই শব্দটা প্র্যাকটিস করিবা, তেতিয়াহে তোমার এটা পড়াত সুবিধা হবে। ঠিক আছে, দুই নম্বর কোশ্চিন হল দুই নম্বর কোশ্চিন হচ্ছে মান হুয়া মালিক ইয়াউমিদ্দিন, মান হুয়া মালিক ইয়াউমিদ্দিন। দুই নম্বর কোশ্চিনটা হচ্ছে মান হুয়া মালি কিয়াউমিদ্দিন, মান মানে কোন, মান মানে কোন হু। ঠিক আছে, কোন মান মানে কোন, হুয়া মানে তেও, হি। ঠিক আছে, তলো মান কোন হুয়া তেও, অর্থাৎ হেইজন কোন, হেইজন কোন মানে তেও কোন, মালিক মানে মালিক, বিচার যে আছে, মালিক মানে মালিক যাই বিচার করে, মালিক যে আছে মালিক, ইয়াউম মানে দিন, এই দিন মানে শেষ দিন, অর্থাৎ মালিক ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমুদ্দিন শেষ বিচার যে হব এদিন। ঠিক আছে, এই শেষ বিচারর দিনর মালিক বা গড়াকি কোন, মান হওয়া এইজন কোন, যিজনে শেষ বিচারর দিনর মালিক হব এইজন কোন, নিশ্চয় জানো এইজন কোন, আল্লাহ। ইয়ার মেইন অ্যান্সারটা হব জওয়াবুন আল্লাহু, বাস এইটুকু অ্যান্সার, আল্লাহু মালি কিয়াউমিদ্দিন। আল্লাহু মালি কিয়াউমিদ্দিন, অর্থাৎ সেইজন কোন, তেও কোন, যিজনে শেষ বিচারর দিনর মালিক হব, এইজন হল আল্লাহ। আল্লাহু মালি কিয়াউমিদ্দিন, আল্লাহ হই হল শেষ বিচারর দিনর মালিক, এইটো মেইন অ্যান্সার, এইটো মেইন অ্যান্সার। ঠিক আছে, তিন নম্বর কোশ্চিন, তিন নম্বর হল, তিন নম্বর কোশ্চিনটা হল কাইফা, কাইফা সিরাত, কাইফা সিরাত নাসআলুহু, নাসআলুহু মিনাল্লাহ, তিন নম্বর কোশ্চিনটা হল কাইফা সিরাত নাসআলুহু মিনাল্লাহ, কাইফা মানে কেনেকুয়া, হাউ, হাউ কেনেকুয়া, সিরাত মানে রোড, রাস্তা। ঠিক আছে, রাস্তা, তা কাইফা মানে কেনেকুয়া, সিরত মানে রাস্তা, পথ, বাট, তো কাইফা সিরত মানে কেনেকুয়া রাস্তা বা কেনেকুয়া পথ। ঠিক আছে, কেনেকুয়া রোড, নাস আলুহু, নাস আলুহু মই বিচারিছো, মই চাও, নাস আলু মানে মই চাও, মিনাল্লাহি আল্লাহর পৰা, আল্লাহর পৰা। ঠিক আছে, তো কাইফা সিরত কেনেকুয়া পথ, কেনেকুয়া রাস্তা, কেনেকুয়া বাট, নাস আলুহু মই বিচারিছো বা মই চাও, আমি চাও, মিনাল্লাহি আল্লাহর পৰা, অর্থাৎ আল্লাহর পৰা আমি কেনেকুয়া পথ,
বিচাৰো আল্লাহৰ পৰা আমি সঠিক পথ যেটো আছে সহজ সৰল পথ যেটো আছে সেই পথটোহে আমি বিচাৰো সূৰাতুল ফাতিহা আছে ইয়াৰ এনচাৰ হ'ব জৱাবুন ঠিক আছে নাসআলুহু নাসআলুহু মিনাল্লাহি তাৰপিছত চিৰাত চিৰাতল মুস্তাকিম চিৰাতল মুস্তাকিম মুস্তাকিম চিৰাতল মুস্তাকিম চিৰাতল মুস্তাকিম নাসআলুহু মই চাওঁ আমি চাওঁ মিনাল্লাহি আল্লাহৰ পৰা আমি আল্লাহৰ পৰা বিচাৰোঁ চাওঁ চিৰাতল মুস্তাকিম সঠিক পথ যিটো আছে সহজ সৰল পথ যিটো আছে ঠিক আছে এই পথ যি আছে এই পথটোৱে আমি আল্লাহৰ পৰা বিচাৰোঁ ইয়াৰ হ'ল এনচাৰ এইটো খালি জাষ্ট এটা শব্দ মুখস্থ কৰিবা বাকীটো কোশ্চিনত চেম টু চেম দিয়া আছে খালি এই শব্দটো মুস্তাকিম যি শব্দটো আছে এই শব্দটো প্ৰেক্টিছ কৰিবা ঠিক আছে এতিয়া হ'ল চতুৰ্থ নম্বৰ চাৰি নম্বৰ কোশ্চিনটো দিয়া আছে মাজা মাজা কানা মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু ইয়াফআলু ফি গায়রে হেরা ফি গায়রে হেরা চার নম্বর কোশ্চিন রয়েছে মাজা মানে কি হোয়াট মাজা মানে কি হোয়াট মাজা মানে কি হোয়াট কানা মানে এইটো গ্রামার ওয়াস মানে আছিল তো মাজা কি কানা আছিল মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফ আলু মানে করা কোনো কর্ম যে করা এই করা ইয়াফ আলু মানে তেওঁ অর্থাৎ মোহাম্মদ সাল্লামে করেছিল মাজা কানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফ আলু অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি করেছিল ঠিক আছে কি করে আছিল ফি ভিতরত গায়ে হেরা অর্থাৎ গায়ে হেরা যে আছে এই যে গায়ে হেরার ভিতরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি করে আছিল বা কি করেছিল ইয়ার কোশ্চিনটো মাজা কানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গায়ে হেরার ভিতরত কি করেছিল নিশ্চয় জানো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গায়ে হেরাত কি করেছিল আল্লাহর ইবাদত করেছিল তো ইয়ার অ্যানসারটা হল মাজা হল হব এনচার হব কানা মোহাম্মদ কানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতা আব্বাদু ঠিক আছে এইটো হল মেইন এনচার ইয়াফ আলুর স্থান যেটো আছে এই ইয়াফ আলুর স্থানত ইয়াতা আব্বাদু শব্দটো ব্যবহার হবে ইয়াতা আব্বাদু কি করেছিল ইয়াতা আব্বাদু আল্লাহর ইবাদত করেছিল ফি গায়রে হেরা গায়রে হেরা অর্থাৎ কানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতা আব্বাদু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দি করেছিল আল্লাহর প্রার্থনা করেছিল ফি গায়রে হেরার ভিতরত ঠিক আছে এতিয়া হল পঞ্চম নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চিন হল আইনা পাঁচ নম্বর কোশ্চিন হল আইনা আইনা মানে কত আইনা মানে কত আইনা নাজালা আউয়ালুল ওহি আউয়ালুল ওহি আউয়ালুল ওহি আলা রাসূলুল্লাহি আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চিনটা হল
আইনা মানে কত নাজালা মানে অবতীর্ণ হয়েছিল আউয়াল লহি প্রথম অহি যেটা আছে প্রথম সংবাদ যেটা আছে প্রথম খবর যেটা আছে এই খবরটো এই অহিটো প্রথমে কত নাজিল হয়েছিল বা কত অবতীর্ণ হয়েছিল আলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অর্থাৎ রসুল্লাহ আইনা মানে কত নাজালা অবতীর্ণ আউয়াল লহি মানে প্রথম খবর আলা মানে ওপরত রসুল্লাহ মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথম অহি যেটো নাজিল হয়েছিল এই অহিটো কত নাজিল হয়েছিল কোন স্থানত বা কোন জায়গাটো নাজিল হয়েছিল ইয়ার অ্যান্সার হল ঠিক আছে নাজালা আউয়ালুল ওহি হি আলা রসুল্লাহি রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজালা আউয়াল লহি অবতীর্ণ হয়েছিল প্রথম ওহি আলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফি গায়রে হেরা অর্থাৎ গায়রে হেরা যে আছে এই গায়রে হেরার গায়রে হেরাত প্রথমতে ওহিটো নাজিল হয়েছিল নাজালা আউয়াল লহি প্রথম ওহিটো নাজিল হয়েছিল অবতীর্ণ হয়েছিল আলা রসুল্লাহি অর্থাৎ রসুল্লাহ সাল্লামের উপর ফি গায়রে হেরা অর্থাৎ গায়রে হেরা যে আছে এই গায়রে হেরাত কিন্তু প্রথম ওহি যেটা আছে কোরআনটো নাজিল হয়েছিল ঠিক আছে এইটা হল উত্তর এতিয়াল ছয় নম্বর কোশ্চিন ছয় নম্বর কোশ্চিন কৈছে মা ইসমু মা মানে কি মা ইসমু মালাকাল ওহি কোশ্চিন মা ইসমু ঠিক আছে মা ইসমু নাম কি মালাকাল ওহি অর্থাৎ অহির ফেরেস্তাজন যে আছে খবরের ফেরেস্তা এই অহির ফেরেস্তাজনের নাম কি অহির ফেরেস্তাজনের নাম কি কি জিবরিল হ অহির ফেরেস্তাজনের নাম হল জিবরিল বাস এইটো মেইন অ্যান্সার মা ইসমু মালাকাল ওহি অহির ফেরেস্তাজনের নাম কি জিবরিল অহির ফেরেস্তাজনের নাম হল জিবরিল আলাইহিস সালাতু আসসালাম ঠিক আছে এতিয়া সাত নম্বর কোশ্চিন একদম ইজি মুখস্থ করে লবা ঠিক আছে সাত নম্বর কোশ্চিন যেটা আছে সে কৈছে মাজা মাজা মানে কি মাজা তলাবা মাজা তলাবা মালাকাল ওহি ওহি মিন রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত নম্বর কোশ্চিনটা কৈছে মাজা মানে কি তলাবা মানে বিচারিছিল খুঁজিছিল চাইছিল মাজা তলাবা কি বিচারিছিল কি চাইছিল মালাকাল ওহি ওহির ফেরেস্তাজনে মিন রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ পৰা অহির ফ্রেস্তাজনে কি বিচারিছিল কি বিচারিছিল পড়া এইটো পড়া বিচারিছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামক কৈছিল যে তুমি পড়া জবাব তলাবা মালাকাল ওহি তলাবা মালাকাল ওহি ঠিক আছে অ্যান্সার তলাবা মালাকাল ওহি মিন রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়করআহ ঠিক আছে আইয়া এইটো অ্যান্সার যে তলাবা মালাকাল ওহি ওহির ফেরেস্তাজনে বিচারছিল মিন রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ রসুল্লাহ সাল্লামের পড়া আইয়করআহ যে পড়া ওহির ফেরেস্তাজনে বিচারছিল যে মোহাম্মদ সাল্লামের পড়া যে তুমি পড়া আইয়করআহ যে তুমি পড়া এই পড়াটো বিচারছিল আমার নবীর পড়া ঠিক আছে এইটো হল অ্যান্সার তারপিছত সাত ন আট নম্বর কোশ্চিনটা আট নম্বর কোশ্চিন ঠিক আছে আট নম্বর কোশ্চিন যেটা আছে এই আট নম্বর কোশ্চিনটো অলপ মানে ডাঙর আর আট নম্বর কোশ্চিন কৈছে মাজা মাজা মানে কি হোয়াট মাজা ফাআলা মাজা ফাআলা জিবরিলু মাজা ফাআলা জিবরিলু
মাজা ফালা জিবরিলু ইজা ইজা কলা ইজা কলা ঠিক আছে ইজা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর কইছে মা আনা বি কারি কারি মা আনা বি কারি অর্থাৎ মা যা ফালা কি করেছিল মা যা মানে কি ফালা মানে করেছিল তো মা যা ফালা কি করেছিল জিবরিলু জিবরিল আলাইহিসসালামে জিবরিল আলাইহিসসালামে কি করেছিল ইজা যেতিয়া কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে কইছিল মা আনা বি কারি মই পড়িব নোৱাৰো ঠিক আছে যেতিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছিল যে মই পড়িব নোৱাৰো তেতিয়া জিবরিল আলাইহিসসালামে কি কৰিছিল হ্যাঁ হাঁপতি ধৰিছিল যেতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছিল যে মই পড়িব নোৱাৰো বা নাজানো তেতিয়া জিবরিল আলাইহিসসালামে কি কৰিছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক হাঁপতি ধৰিছিল কি আছিল ফা আখাজাহু ইয়াৰ আনচাৰটো হ'ল ফা আখাজাহু ঠিক আছে ফা আখাজাহু ফা দাম্মাহু ঠিক আছে ফা দাম্মাহু দাম্মাতান ফা দাম্মাহু দাম্মাতান এইটো ফা আখাজাহু ধৰিছিল ঠিক আছে ফা আখাজাহু ফা দাম্মাহু দাম্মাতান শাদীদাতান শক্তকৈ ধৰিছিল শক্তকৈ কি কৰিছিল ধৰিছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক শক্তকৈ ধৰিছিল এইটো হ'ল মেইন এনচাৰ ঠিক আছে যে যেতিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছিল ইজা মানে যেতিয়া কলা মানে কৈছিল যেতিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছিল যে মই পঢ়িব নোৱাৰো বা নাজানো তেতিয়া জিবৰিল আলাইহিসসালামে কি কৰিছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক হাঁপতি ধৰিছিল ফা আখাজাহু ফা দাম্মাহু দাম্মাতান শাদীদাতান এইটো হ'ল এনচাৰ খালি এই তোমাৰ প্ৰথম পাৰ্টটো যিটো আছে এই পাৰ্টত এই আঠ নম্বৰ কুৱেশ্যনটো অলপ ডাঙৰ ঠিক আছে আৰু নয় নম্বৰ কুৱেশ্যনটো নালাগে এইটো পৰীক্ষাত নাহে ঠিক আছে তো একৰ পৰা আঠলৈকে এইটো কুৱেশ্যন চল্ভ হৈ গৈছে তোমালোকে ভালদৰে ঘৰত পঢ়িবা ঠিক আছে ইয়াৰ ভিতৰত মষ্ট ইম্পৰ্টেণ্ট যিবিলাক আছে প্ৰতিটোৱে ইম্পৰ্টেণ্ট ঠিক আছে প্ৰায় ইম্পৰ্টেণ্ট আৰু এইবাৰতো চিলেবাছ কমি দিছে গতিকে সকলোখিনি মুখস্থ কৰিবা গোটেই মুখস্থ কৰিবা ঠিক আছে যাতে মানে পৰীক্ষাত আহে ঠিক আছে এই আছিল প্ৰথম পাৰ্টৰ কুৱেশ্যনবিলাক তাৰপিছত খালী টাইমবিলাক যে আছে খালী টাইমবিলাক নালাগে ঠিক আছে গ্ৰামাৰবিলাক তো হৈছে প্ৰথম পাৰ্টৰ গ্ৰামাৰটো হৈছে জমিৰ ঠিক আছে সেইটো অলৰেডি হৈছে তো এই আছিল প্ৰথম পাৰ্টৰ কুৱেশ্যন এনচাৰবিলাক মই চল্ভ কৰিলোঁ তোমালোকে ঘৰত ভালকৈ পঢ়িবা ঠিক আছে হ'ব আৰু ইয়াৰ কুৱেশ্যন এনচাৰবিলাক তোমালোকে পাই যাবা ভিডিঅ' ডিস্ক্ৰিপশ্যনত অথবা স্ক্ৰীণৰ শেষত পাবা সকলো কুৱেশ্যন তাৰপৰা